পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে 2014 টেটে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা একজোট হয়েছেন সল্টলেক করুণাময়ীতে। ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেট একতা মঞ্চ করুণাময়ী এখন টেট প্রার্থীদের, যারা এত বছর ধরে 2014 পর থেকে এতগুলো বছর ধরে শুধু সহ্য করে গেছেন বঞ্চনা, যোগ্য হয়েও যারা চাকরি পাননি, যারা এখনও নিয়োগপত্র হাতে পাননি, অনশন তারা চালিয়ে যাচ্ছে। বুধবার তারা দুদিন পার করলো অনশনের। তারা পণ নিয়েছেন বিক্ষোভ ততদিন চলবে যতদিন না হাতে তারা নিয়োগপত্র পাচ্ছেন। যদিও তাদের লড়াইটা শুরু হয়েছিল 2014 থেকেই, যোগ্য চাকরি প্রার্থী হলেও তাদের শুনতে হয়েছে তারা যোগ্য নন। এবার তারা তাদের প্রাপ্য চাকরি পাবে, কিন্তু কেটে গেছে 8টি বছর, চাকরি জোটেনি, বদলে জুটেছে বঞ্চনা। আজ তারা কেউ মা কেউ বাবা, আর্থিক সংকটে সংসার চালাতে আজ ক্লান্ত তারা। এই অনশন যারা করছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রদীপ্তা দেবরায়, কথা বলে নেব তার সঙ্গে। কি কি ভাবনা থেকে আপনি এখানে আসবেন? আজ আমার ভাইয়েরা রাস্তায় বসে আছেন তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। তারা টেট উত্তীর্ণ হয়েছে, অথচ এই সরকার তাদের চাকরি দেওয়ার বদলে যারা রিসার্ভ করে না, যারা জিরো পেয়েছে তাদেরকে 50 নম্বর দিয়ে তাদেরকে দিয়ে দিয়েছে, চাকরি বিক্রি হয়েছে। আর এদের অধিকারের জন্য আজকে এদেরকে রাস্তায় শুয়ে ধর্ণা দিতে হচ্ছে, এরকম সরকারকে একদম শেম। কোলের শিশুকে নিয়েই নেমেছেন পথে। অনশনে সামিল হতে দেখা গেছে চাকরি প্রার্থী মায়ের কোলে 2 বছরের শিশু। এদের জন্য আপনি কি বক্তব্য নিয়ে আজ এখানে এদের পাশে বসে রয়েছেন? বার্তা এটাই আছে যে মোরাল সাপোর্ট আমার আছে, কিন্তু আমার মোরাল সাপোর্টে তো এদের বাড়ির কিছু মানে রান্না হবে না, গ্যাস জ্বলবে না। তো এদের বাড়ি চালাবার জন্য এই সরকারকে এদের চাকরি দিতে হবে। আর আমাকে বলুন না কবে দিবেন? একটা রিটায়ারিং এজ হয় 60 ইয়ার্স, এরা 40+ তো হয়ে গেছে, আর কত বছর আছে এদের কাছে কাজ করার জন্য? ওনাকে একটাই কথা বলবো, যা বলেছিলেন সেটা কিন্তু এস্টাবলিশ করে দেখান, যা বলেছিলেন ওই প্রমিসটা ফুলফিল করে দেখান। আপনারা দেখলেন অগণিত মানুষের চোখের জল, করো জোরে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ জানাচ্ছেন, হয় তাদের হাতে নিয়োগপত্র দিন, তাদেরকে চাকরিটা দিন, তাদের যোগ্য চাকরি, তারা এই জীবন যাপন করার চেয়ে মৃত্যুবরণ করাকে শ্রেয় বলে মনে করছেন। জানে না তারাও কতদিন চালাতে হবে তাদেরকে এই অনশন। আমরণ অনশনের জন্যই তারা পথে নেমেছেন আজ। ক্যামেরায় সিমলনের সঙ্গে আমি অহনা, ইউনিভার্সাল নিউজ।